হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পাউরুটির মালাই রোল তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই এই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এখানে 1/2 লিটার দুধ না, আমি 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে ঘন করে এবার দুধের মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। দিলাম সামান্য একটু লবণ। এবার দিয়ে দিলাম এর ভিতরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমার দুধ ঘন করা ছিল, গুঁড়ো দুধটা অত বেশি লাগলো না। আমার দুধটা আগে থেকে জাল দেওয়া আছে, এর জন্য এটা জাস্ট একটু বলক তুলে গরম করে নিব। আমার দুধে বলক উঠে গেছে। আমি এখন সামান্য একটু জাল দিয়ে চুলা অফ করে দেব। এবার একটি পাউরুটি নিয়ে সে পাউরুটির চারিপাশ আমি কেটে ফেলবো। এভাবে চারপাশ কেটে ফেলতে হবে। এবার একটা বেলনা দিয়ে এটাকে চেপে বেলে নিতে হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পুর। এই পুরটা আমি তৈরি করেছি ছানা দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, চিনি দিয়ে একসাথে ভালো করে ফেটে তারপর পুরটা তৈরি করেছি। দোকান থেকে ছানা এনেছিলাম, সেই ছানার ভিতরে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালো করে ফেটেছি। ফেটে এই পুরটা আমি তৈরি করেছি। এবার এই পুরটা আমি এর ভিতরে দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে আমি সাইডটা পানি দিয়ে নিব, এটা খুলে যাবে। পানিটা দিলে এটার মুখটা সুন্দর করে আটকে যাবে। হয়ে গেল আমার রোল। এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নিব। আমার সবগুলা রোল তৈরি করা হয়ে গেছে।
এবার আমার গরম করা যে দুধ ছিল সে দুধটা এর উপরে ঢেলে দেব। দুধগুলো একটু গরম গরম দিতে হবে, ঠান্ডা দিলে এটা ভালো হবে না। এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে হবে। হয়ে গেল আমার পাউরুটির মালাই রোল।